আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আর আজকের এই ব্লগটা সত্যি খুবই খুবই সুন্দর একটা ব্লগ। আশা করি আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিবেন। তো যাই হোক, আমি মূল পর্বে চলে আসি। শুরুতে আমি হচ্ছে আপনাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করতেছি। এটা হচ্ছে একটা গিফট ব্লগ, আর এই গিফটটা আমাদেরকে একটা আপু পাঠিয়েছেন। উনি হচ্ছেন বাহিরে থাকে, তো বাহির থেকে আসার সময় অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছেন সবার জন্যই। আর আমার বাচ্চারা তো গিফট পেয়ে খুবই খুবই খুশি, মানে অনেক আনন্দিত। আর বাচ্চারা বাচ্চাদের পছন্দের জিনিসগুলো পেলে এমনিতে খুবই খুবই আনন্দিত হয়। বিশেষ করে বাচ্চাদের পছন্দের জিনিস হচ্ছে চকলেট। চকলেট এগুলা তো, চকলেট তো পেলে কোনো কথাই নেই বাচ্চাদের। তো এখানে হচ্ছে ওদের পছন্দের ব্যান্ড ছিল, তারপরে হচ্ছে সে একটা লোশন ছিল, সাবান ছিল, ব্যান্ড চকলেট এই ধরনের আর কি, একটা সেন্ট ছিল ব্যান্ডের। সবগুলাই অনেক সুন্দর হয়েছে, ব্যান্ডগুলা খুবই সুন্দর ছিল। তো আমার মেয়ে তো খুবই খুবই খুশি। আর ও যখন একটা চকলেট খাবে তখন কিন্তু তার রিয়াকশনটা কেমন হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সে গিফটগুলো পেয়ে কতটা খুশি এবং কতটা আনন্দিত হয়েছে। গিফট পেতে ছোট বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগে। তো এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমারও ভালো লাগছে। আর বিশেষ করে কেউ যদি কাউকে গিফট করে, আর গিফট পেতে যেমন ভালো লাগে দিতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার মেয়ে একটা চকলেট খুলে নিচ্ছে। তো ও হচ্ছে খাওয়ার আগে আগে আমাকে একটু খাওয়াই দিবে, তারপরে সে খাবে। ওর হচ্ছে এটাই অভ্যাস। তো আগে হচ্ছে আমাকে দিবে, তারপরে সে, মানে প্রত্যেকটা খাবারই কিন্তু সে হচ্ছে আগে আমাকে দিয়ে তারপরে সে খাবে এরকম। তো আলহামদুলিল্লাহ, তো ওর হচ্ছে যে মানে রিয়েকশনটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে সে কতটা খুশি, কতটা এক্সাইটেড ছিল। তো বিশেষ করে বাচ্চাদের এই খুশি দেখলে মাদের কাছে খুবই ভালো লাগে। আর গিফট ছোট হোক বড় হোক, খুবই গিফট পেতে সবারই খুব ভালো লাগে। এটা হচ্ছে একটা আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়। আর যে আপুটা আমাদেরকে এই গিফটগুলো দিয়েছেন তাদেরকে হচ্ছে, তা সেই আপুকে অনেক ধন্যবাদ। আর আমার মেয়ে হচ্ছে অলরেডি ওই তার সেই আন্টিকে ফোন করে বলছিল, ধন্যবাদ জানাইছে যে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। তো এই তো গিফটের ব্লগ তো এখানে শেষ করলাম। এটা হচ্ছে রাতের ব্লগ ছিল, আর আমার মেয়ে হচ্ছে এখন বাই বাই দিচ্ছে সবাইকে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা হচ্ছে আমি হচ্ছে ল্যাটকা খিচুড়ি তৈরি করছি, আর ভর্তা আচার দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর ল্যাটকা খিচুড়ি প্রায় 2 বছর পরেই খাচ্ছি, 2 বছরে কোনো ল্যাটকা খিচুড়ি তৈরি করিনি। তো অনেকদিন ভাবছি যে খাবো, তাই খাবো ভাবছিলাম, বাট তৈরি করা হয় নাই। আর খিচুড়িটা আমার বাসায় একটু কম খায় এর জন্য আর কি। তো ভাবতে ভাবতে আজকে সকালবেলা এটা তৈরি করে নিয়েছি অল্প সময়ে। আর ল্যাটকা খিচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ ইয়াম্মি হয়েছে। তো পাক্কা 2 বছর পরে যেহেতু খাইছি, অনেকদিন পরে মজাই লাগছে মুখের মধ্যে। আর ভর্তাটাও খুবই ইয়ামি ছিল, মরিচ ভর্তা করছিলাম। আর এখানে হচ্ছে আচার, আমের আচার। তো এই আমের আচারটা হচ্ছে আমার 2 বছর আগের আচার। এই আচারের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি যখন হচ্ছে ইউটিউবে আসছিলাম তখন করছি। আর গত বছর আচার দিইনি, কারণ আমার যেহেতু 2 বছর আগেরই আচার আছে। তো আচারগুলা 2 বছর থেকেই খাচ্ছি একটু একটু করে, কারণ আমি অনেকগুলো আমের আচার দিয়েছি, প্রায় 15-20 কেজির মতো। তো এত আচার তো 2 বছর থেকে খাচ্ছি, আলহামদুলিল্লাহ আচারগুলোর কিছুই হয়নি। আচারগুলো খুবই ভালো এবং ফ্রেশ আছে, ফ্রিজে রেখে রেখে খাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা বলতে তখন 3টা-4টা বাজে। তো এই ব্লগটা হচ্ছে সকালবেলা হচ্ছে খিচুড়ি খেয়েছিলাম। এটা হচ্ছে আমার মেয়েদের পরীক্ষার লাস্ট ব্লগ, লাস্টের দিন। ওদের 2 দিন আগে পরীক্ষা শেষ হয়েছিল। তো সকালবেলা খিচুড়ি খেয়ে দেন মেয়েদেরকে হচ্ছে যে, তখন লাস্ট পরীক্ষা ছিল, মেয়েদেরকে নিয়ে আসব। আসার সময় হচ্ছে যে হঠাৎ করে মেয়েদের সাথে মেয়েদের বান্ধবী প্লাস হচ্ছে মেয়েদের বান্ধবীর আম্মুরা আসছিল হুট করে।
তো আমি আবার সকালে ভাবছিলাম যে খিচুড়ি যেহেতু আছে ওইটা দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে, তো দুপুরে আর রান্না করিনি, হুট করে মেহমান চলে আসলো। আর বিশেষ করে আমি ওই দিন অনেক বেশি অসুস্থ ছিলাম, এত পরিমাণ অসুস্থ ছিলাম আমার মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছিল না, কারণ ঠান্ডায় আমার যেহেতু অ্যাজমার প্রবলেম তো অ্যাজমাটা ওই দিন বেশি বেড়ে গেছিল। তো হুট করে আর মেহমান আসা সেটা তো আসলে আল্লাহর নেয়ামত, তো হুট করেই আমি হচ্ছে কি করব, তো ভাবতে ভাবতে বিরিয়ানি ইলিশ মাছ ভেজে দিয়েছিলাম, আর এই তো সালাদ কেটে দিয়েছিলাম, 1 ঘন্টার ভিতরে কাজটা সম্পূর্ণ করলাম। তো বাসায় এসে তাড়াহুড়ো করে মুরগি ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে একদম মানে বরফ থাকা অবস্থায় হচ্ছে মাছ মাংস সব কেটে মানে 1-1.5 ঘন্টার ভিতরে মানে মাথায় যখন যেটা আসছে সেটাই রান্না করে দিয়েছি বাচ্চাদেরকে। তো এই আর কি, আজকে ব্লগটা এখান পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।